গাইস দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর দিয়ে স্কেটিং করার সময় হঠাৎ এক ছাগলের বাচ্চা আমাদের পায়ের তলে পড়ল। পড়ার পরে ছাগলের বাচ্চাটি এখন আবার আগের মতোই লাফাতে লাফাতে তার বাড়ি চলে গেল। আর আমরা এখন গ্রামের ভিতর দিয়ে লাফাই লাফাই স্কেটিং করব আর আপনাদেরকে ভিডিওর আকারে। আসসালামু আলাইকুম বড় ভাই, দেখেন অনেক মজা আছে, অনেক বিনোদন আছে, তাই সবাইকে বলছি একটুও নড়াচড়া না করে পুরো ভিডিও ধরে যান। দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে দিয়ে আমরা যখন স্কেটিং করছিলাম, গ্রামের খেলাতো বোনেরা এবং মা চাচিরা আমাদের দিকে তাকিয়েছিল। খেলাটাকে বল শুরু, এখনও অনেক কিছু বাকি আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে। আমরা স্কেটিং করতে করতে পিছন দিকে চালাচ্ছি, এখন আমাদের তারেক ভাই পিছন দিকে চালাচ্ছে, তারপরে আবার সামনের দিকে চালাচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন নতুন এক স্কেটার আছে, কারণ সে খুব বেশি পারে না, দর্শক তো, আর আমি ভিডিও করতেছি যে কারণে আমাকে বেশি একটা দেখা যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছেন তারেক। সো গাইস, পিছনে আমাদের আরো অনেক স্কেটার আছে, আমরা সামনের দিকে অনেক স্পিডে চলে আসছি। দেখতে পাচ্ছেন চাচা মনে করেছে আমরা হয়তো কোনো এলিয়েন টেলিয়েন, আমরা হয়তো মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছি। আমাদের পায়ে চাকা, আবার সেই চাকার উপর দিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। চাচা দেখে পুরোই ক্র্যাশ খেয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে, সামনে আরও অনেক আপুরা দাঁড়ায় আছে, তাদের মধ্যে দিয়ে আমরা স্কেটিং করব এবং ছোট আকারে একটা রেস দিব, সব কিছুই আপনাদেরকে অনেক সুন্দরভাবে তুলে ধরব। তো আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন এক ভাই ভ্যান ধরে চলে যাচ্ছে, আগে আসেন। আজকের ভিডিও এখানে শেষ। ওয়ালা দোয়ালিন।